বন্ধুরা, রানী রাসমণিকে নিয়ে লিখিত বিভিন্ন লেখকের বই থেকে আমরা জানতে পারি যে রানী রাসমণির জন্ম অত্যন্ত এক গরিব ঘরে। পিতার নাম হরে কৃষ্ণ দাস, মাতা রামপ্রিয়া। শোনা যায় রাসমণি তাদের বৃদ্ধ বয়সের সন্তান। বিভিন্ন লেখক জানাচ্ছেন যে হরে কৃষ্ণ দাস এবং তার পরিবার খুব আর্থিক কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতেন। তারা জাতিতে কৈবর্ত তথা মাহিষ্য ছিলেন। রাসমণির বাবা হরে কৃষ্ণকে কৃষিকার্যের সঙ্গে সঙ্গে ঘরামির কাজও করতে হতো, সেই কারণে তিনি হাড়ু ঘরামি নামেই খ্যাত ছিলেন। কিন্তু তাতেও হতো না, ছয়জনের সংসার তখন খুব টানাপোড়ন। সেই দারিদ্র্যের সাথে সংগ্রাম করতে ছোট্ট রাসমণিকে হাত মেলাতে হয়েছিল বাবা হরে কৃষ্ণর সঙ্গে। বাজার থেকে প্রত্যেক দিন মাছ ও আনাজ কেনার পয়সা না থাকায় রাসমণিকে মায়ের সঙ্গে ডুমুর, শাকপাতা এগুলো তুলতে যেতে হতো। এই ডুমুর তুলতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাসমণির জীবনে ঘটেছিল এক অবিশ্বাস্য ঘটনা। কাহিনীর সূত্রপাত যদি বলা যায়, তবে সেক্ষেত্রে জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছিল রাসমণির কোনার, অর্থাৎ হালি শহরের যে কোনা আছে সেই কোনা জায়গার মাতুলালয়, অর্থাৎ মামার বাড়িতে। তখনও রামপ্রিয়া দেবী জীবিত ছিলেন এবং তিনি রাসমণির জন্মের পর কোনাতেই বসবাস করছিলেন। এই যে ঘটনাটা আমি বলবো, এটা স্বয়ং রাসমণির জীবনীকার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্বয়ং রানী রাসমণির মুখ থেকেই তার জীবনের ঘটনার কথা শুনেছেন এবং সেটাই তিনি নিজের ভাষায় ব্যক্ত করেছেন। গোটা ঘটনাটা আমি সাধু ভাষায় পেয়েছি, আমি দর্শকদের বোঝার জন্য গোটা ঘটনাটা চলিত ভাষায় বলছি। লেখক হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বই থেকে আমরা পাই যে একদিন রাসমণি তার সখীর সাথে ডুমুর তুলতে গেছে মায়ের আদেশ মতো। ডুমুর তুলতে গিয়ে রাসমণি দেখলো যে ডুমুর ফুল। এবার ডুমুর ফুল দেখলে তো মানুষ রাজা হতে পারে, এই বিশ্বাসটা তখন ছিল, এখনও আছে। তো রাসমণি তার সেই সখীকে বললেন, ওই দেখ ডুমুর ফুল। তো সখী তো দেখতে পেল না, বললো কোথায় ডুমুর ফুল। এরপরে রাসমণি তখন দৌড়ে গিয়ে মাকে ডেকে আনলো যে মামা তাড়াতাড়ি আসো, দেখো আমি ডুমুরের ফুল দেখেছি। রাসমণির মাতা রামপ্রিয়া দেবী বললেন, তুই ডুমুরের ফুল দেখেছিস, তুই রাজরানী হবি তাই তুই ডুমুরের ফুল দেখেছিস। রাসমণি প্রথমে কিছুক্ষণ চুপ করেছিল এই কথাটা শোনার পর, তারপর বলল, তুমি কি করে জানলে যে আমি রাজরানী হব না? সুতরাং একটা জিনিস পরিষ্কার, রাসমণি ডুমুরের ফুল দেখেছিল কিনা জানি না, কিন্তু পরবর্তীকালে তিনি যে রাজরানী হয়েছিলেন এটা কিন্তু সত্যি। মেঘ সরে গেলে যেমন সূর্যের সমুজ্জ্বল বিকাশ ঘটে, রাসমণির বিষয়ে আমাদের অজ্ঞাত কালো মেঘ অপসারিত হয়ে জ্যোতির্ময়ী মাতৃরূপ আমাদের চোখের সামনে ভেসে উঠেছে বারবার। সুতরাং ডুমুরের ফুলের সাথে রানী রাসমণির এই যে একটা সম্পর্কের বন্ধন, সেই বন্ধনের যে ঘটনা সেটা সকলের সামনে তুলে ধরলাম। আমি হলফ করে বলতে পারি, রানী রাসমণির বিষয়ে আরও বেশ কিছু অজানা তথ্য আমাদের কাছে রয়েছে, যেগুলো আমার মনে হয় আপনাদের জানা উচিত, এবং জানলে আপনারা মুগ্ধ হবেন, আপনারা সমৃদ্ধ হবেন। সুতরাং আগামী দিনে আমরা রানী রাসমণিকে নিয়ে অবশ্যই আরও ভিডিও বানাবো, যেখানে রানী রাসমণি এবং তার সাথে জড়িত সব কিছুকে আমরা সকলের সামনে তুলে ধরব, যেগুলো এখনও অবধি সকলের দৃষ্টিগোচর হয়নি। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানিও, ভিডিওটা লাইক আর শেয়ার করো। যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। পরের আরেকটা ভিডিওতে আরও কিছু তথ্য নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।